নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস টেক্সট বই সলভ করাবো ছায়া প্রকাশনীর, ইতিহাস ও পরিবেশ, ঠিক আছে, ডক্টর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। সুপ্রিয় দর্শকার্থী, এই বই থেকে আমি আজকে 6 চ্যাপ্টার সলভ করাবো। তো দেখো, 6 চ্যাপ্টার আছে কি আছে, 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, আমি আজকে 6 চ্যাপ্টার সলভ করাবো, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ, ঠিক আছে, তারপর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সত্য মিথ্যা, বামস্তম্ভ, ডানস্তম্ভ, এইগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী আছে, 1 নম্বরের প্রশ্ন, মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ডিয়ের অ্যান্সার হবে একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, একা আন্দোলন। 2 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল, ডিয়ের অ্যান্সার হবে। এবার আমি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে। বলেছে বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? তো দেখো, এর অ্যান্সার হবে মেদিনীপুরে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, মেদিনীপুরে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তো দেখো, এর অ্যান্সারগুলো কিন্তু লিখে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, এই বা মানে টোটালি 4 প্রশ্ন পড়ে নেব, পড়ার পর তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন, স্বামী সহজানন্দ কে ছিলেন? অ্যান্সার লিখবে সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি। 3 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়? অ্যান্সার হবে বড়লাট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘটনার পরিপ্রেক্ষিতে, বড়লাট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘটনার পরিপ্রেক্ষিতে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়। 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়? তোমাদের মাথায় রাখতে হবে যে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে, 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে কংগ্রেসের এই পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়। এটা কার সভাপতিত্বে? জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়। তো দেখো, এই 1, 2, 3, 4 বিবাক্ষয়ের যাবতীয় যে প্রশ্নগুলো আছে এর অ্যান্সারগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে মেদিনীপুরে কৃষক আন্দোলনের অন্যতম নেতা, 2 নম্বর অ্যান্সার হবে সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি, 3 নম্বর অ্যান্সার হবে বড়লাট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘটনার পরিপ্রেক্ষিতে। তো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সারগুলো তোমরা লিখে নেবে, যে অ্যান্সারগুলো একটু আগে আমি মুখে বলেছিলাম, ঠিক আছে, তার অ্যান্সারগুলো কিন্তু এখানে লেখা আছে, ওকে। আর 4 নম্বর অ্যান্সার তো এই যে লেখাই আছে, ঠিক আছে। এবার আমি 2 নম্বর প্রশ্ন সলভ করবো, ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন? সুপ্রিয় দর্শকার্থী, এটা ঠিক আছে, 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, এটা ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে, এটা কি আছে? এটা ভুল আছে, ঠিক আছে। এটা কিন্তু কমিউনিস্ট পার্টি, তোমরা জানো যে কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে না, তাই তো? আর কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে তো 1936 খ্রিস্টাব্দে, তার মানে 2 নম্বর অ্যান্সার ভুল আছে। এবার আমি 3 নম্বর প্রশ্ন সলভ করাবো, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাবো। তো দেখো, কিষাণ সভা অ্যান্সার হবে সের অ্যান্সার গৌরীশঙ্কর মিশ্র, 2 নম্বর একা আন্দোলন বাবা গরিবদাস হবে, 3 নম্বর বারদৌলি সত্যাগ্রহ অ্যান্সার হবে এর অ্যান্সার কল্যাণজী মেহতা, 4 নম্বর কেরালার কংগ্রেস নেতা অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কেলাপ্পান। তো
तो देखो हमें किन्तु एक दो तीन चार ए रकम कर दीची। ठीक है, एबार तुम्हारे हमें मैप पॉइंटिंग एक देखिए देव। भारत छाड़क आंदोलन केंद्र तमलुक, गांधीवादी सत्याग्रह केंद्र बारदौली, आईन अमान्य आंदोलन केंद्र डांडी, असहयोग आंदोलन केंद्र पाबना, ये चारखानार मैप पॉइंटिंग तुम्हारे हमें देखिए देव एक्षण। तो देखो बारदौली, डांडी, तमलुक, पाबना इंडिकेट करा आछे, तुम्हारा एगुलो खूब सुंदर करे पॉइंटिंग करे नेबे। परेर प्रश्न कि आछे, कि आछे ई शून्य स्थान पूरण करो। एक दागेर प्रश्न, 1930 ख्रिस्टाब्दे 26 जानुआरी प्रथम देश दिवस पालन करा हय, आंसर हबे स्वाधीनता दिवस पालन करा हय। दुई दागेर प्रश्न, लांगुल पत्रिकार सम्पादक छिलेन, आंसर हबे नजरुल इस्लाम, काजी नजरुल इस्लाम हबे। ठीक आछे, नजरुल इस्लाम जाके बोले। एबार आमी परेर प्रश्न सल्व करब। एबदागेर प्रश्न, निम्नलिखित विबृतिगुलिर संगे सठिक व्याख्याटी निर्वाचन करो। विबृति, आईन अमान्य आंदोलनेर समय कृषक विद्रोह हिंसात्मक हये उठेछिलो। व्याख्या, क हबे एई समय, ए समय औपनिवेशिक पुलिशदेर दमन पीड़न बेड़ेछिलो। एई समय औपनिवेशिक पुलिशदेर दमन पीड़न बेड़ेछिलो, कयेर आंसर हबे। तो देखो एबार आमी विभाग खोआ निये आलोचना करब सुप्रिय दर्शकार्थी। ठीक आछे, फार्स्ट प्रश्न, चौरी चौरार घटनार गुरुत्व कि। ठीक आछे, आर दु दागे बोलेछे कबे कोथाय सर्वभारतीय किसान सभा स्थापित हय। तीन दागेर प्रश्न, कबे कादेर उद्योगे अल इंडिया ट्रेड यूनियन कांग्रेस गठित हय। चार दागेर प्रश्न, के केन रेडिकल डेमोक्रेटिक पार्टी गठन करें। এই চারখানা প্রশ্ন বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করে দেব। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে, চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থীদের অ্যানসার হবে, তোমরা জানো যে চৌরি চৌরা ঘটনা হয়েছিল কিন্তু 1922 খ্রিস্টাব্দে। এর গুরুত্ব কি হতে পারে, এর গুরুত্ব হবে দেশবাসী অহিংস সত্যাগ্রহ আদর্শের অনুসারী নয়, এই ঘটনা থেকে তা প্রমাণিত হয়। আর তারপরে হতে এটা লিখতে পারো তোমরা, ইংরেজ সরকারের পুলিশের দমনপীড়ন জনতা আর মেনে নিতে রাজি ছিল না, বরং তাদের মধ্যে সাহস, বীরত্ব, কারাদণ্ড ও নির্যাতন সহ্য করার মানসিকতা দেখা যায়। আর এই পয়েন্টটা লিখবে, এই ঘটনায় অসহযোগ আন্দোলনের অবসান ঘটে। ঠিক আছে, এটাই গুরুত্ব, এখান থেকে দুটো গুরুত্ব লিখলেই হয়ে যাবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি আছে, দুদাগের প্রশ্ন, কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, সর্বভারতীয় কিষাণ সভা গঠন অধ্যাপক এনজি রঙ্গের উদ্যোগে প্রতিষ্ঠিত কিষাণ কংগ্রেসের, যেটা 1936 খ্রিস্টাব্দের লখনৌ অধিবেশনে কিন্তু এই সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। আর বিহারের বিখ্যাত কিষাণ নেতা স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এর সঙ্গে জড়িত। তার সঙ্গে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এবং এনজি রঙ্গ ছিলেন প্রথম সাধারণ সম্পাদক, ছিলেন জয়প্রকাশ নারায়ণ ছিলেন, ঠিক আছে, রাম মনোহর লাহিড়ি লোহিয়া ছিলেন, ঠিক আছে, আরও অনেকে ছিলেন। তো এত তো লেখা যায় না, ব্যাস তোমরা এটাই লিখবে যে অধ্যাপক এনজি রঙ্গের উদ্যোগে 1936 খ্রিস্টাব্দের লখনৌতে আমাদের সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। এটা কিন্তু এই, এবং তার সঙ্গে বিহারের বিখ্যাত কিষাণ নেতা স্বামী সহজানন্দ, এর কথা একটু উল্লেখ করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, তিন দাগের প্রশ্ন, কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হলো 1920 খ্রিস্টাব্দে 31 অক্টোবর মুম্বাই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠিত হয়। এটিই ছিল ভারতের প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠন। এর প্রথম সভাপতি হন লালা লাজপত রায়। বুঝতে পারছো আমি কী বলছি। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন আছে, চার দাগে কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, তোমরা জানো যে মানবেন্দ্রনাথ রায়ের নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে, এবং তার লক্ষ্য ছিল কংগ্রেসের ভিতরে, তোমরা তো জানো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তার লক্ষ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসার ঘটানো,
কিন্তু তেমন সম্ভাবনা ক্ষীণ দেখে তিনি ১৯৪০ খ্রিস্টাব্দে কংগ্রেস থেকে বেরিয়ে এসে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এবং এইভাবে বামপন্থার পক্ষে লড়াই চালিয়ে গিয়েছিলেন। তোমাদের মাথায় রাখতে হবে যে মানবেন্দ্রনাথ রায় তিনি ছিলেন ভারতবর্ষের সব থেকে প্রকৃত একজন বামপন্থার নেতা, মানে বামপন্থীজীবী যাকে বলে। এবং তিনি কিন্তু বিজ্ঞান, কুসংস্কার, ঠিক আছে, এবং ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা করা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে প্রথমে জড়িত ছিলেন কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আসেন, এবং তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মুক্ত করার জন্য একমাত্র বামপন্থাই সব থেকে বেস্ট তার মনে হয়েছিল। তো তোমরা এরকম একটু লিখে দেবে। তোমরা তো জানো যে তিনি কিন্তু ভারতবর্ষে প্রায় তিনি ৬ বছর কিন্তু কারাদণ্ড ভোগ করেছিলেন, ঠিক আছে। তিনি কংগ্রেসে যোগ দেন, সেখান থেকে তিনি বেরিয়ে যান, লীগ অফ রেডিক্যাল কংগ্রেসম্যান গঠন করেন, কিন্তু সমস্যা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।